আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই হোম ট্যুর ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছি। আজ আমি কোনো ব্লগ অথবা কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার শখের ফ্ল্যাটটা কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, আমি কীভাবে আমার শখের ফ্ল্যাটটা ডেকোরেশন করেছি। আশা করছি আমার এই ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেরি না করে এক্ষুনি একটা লাইক দিয়ে কমেন্ট করে বলতে পারেন। আমার যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। মেইন ডোর দিয়ে ঘরে এন্ট্রি করার পরেই যেটা আমাদের সামনে আসে সেটা হলো লিভিং রুম, এবং যেহেতু ঘরে ঢোকার প্রথমেই লিভিং রুমটা আমাদের চোখে পড়ে, সো আমি একটু চেষ্টা করেছি আমার লিভিং রুমটাকে একটু কালারফুল করে রাখার জন্য। এর জন্য আমি অনেক একটু লাইট কালারের মধ্যে সোফা এখানে দিয়েছি, এবং তার সাথে একটু ফ্লাওয়ার্স রেখেছি, একটু গাছগাছালি রেখেছি, সুন্দর একটা কম্বিনেশন আমি ক্রিয়েট করতে পারি। কারণ ড্রয়িং রুমটা হলো এমন একটা রুম যেখানে আমাদের বাসার গেস্টরা থাকে, আমাদের বাসার গেস্টদের আমরা বসতে দেই, তো এই রুমটা থেকেই দেখেই কিন্তু মানুষের মনে একটা ভালো লাগা কাজ করতে পারে। এই জন্য আমি একটু ফুল দিয়ে আমার ড্রয়িং রুমটাকে ডেকোরেট করার চেষ্টা করেছি, এবং আমি আমার ফ্ল্যাটটাকে আমার মন মতো সাজানোর চেষ্টা করেছি, এবং আলহামদুলিল্লাহ আমার যা যা শখ ছিল আমি সব পূরণ করতে পেরেছি। আমার ফ্ল্যাটের যত প্রকার ডেকোরেশন অথবা যত প্রকার কাজ সব কিছুর পিছনেই আমার হাজব্যান্ড অক্লান্ত পরিশ্রম করেছে। আমার এবং আমার হাজব্যান্ডের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং আল্লাহর রহমত তো অবশ্যই ছিল, সব কিছু মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার ফ্ল্যাটটা আমার মন মতো সাজাতে পেরেছি। এবং আমার যে বড় শোকেসটা, এই শোকেসটা আমার অনেক শখ ছিল, আমি আমার বড় শোকেসটা অনেক সুন্দর করে বিভিন্ন আইটেমের ডিনার সেট দিয়ে আমি ডেকোরেট করব, এবং আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। তো এ হলো আমার বড় মেয়ে, সে বসে বসে বই পড়ছে, তো একটা শ্যুট নিয়ে নিলাম আমার বড় মেয়ের এবং আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমার রান্নাঘরের সাথে অ্যাডাস একটা বারান্দা যেখানে বসে আমরা তরকারি কাটাকাটি করি। ড্রয়িং রুমের পরেই চলে আসলাম বেসিং এরিয়াতে। বেসিং এরিয়াতে আমি একটা প্ল্যান্ট রেখেছি একটু ন্যাচারাল লাগানোর জন্য, আর গাছটাতে আমরা প্রতিদিনই পানি দেওয়ার চেষ্টা করি। গাছটা কিন্তু অনেক সুন্দর মতো বেড়ে উঠেছে, এবং এই সবুজ একটা গাছ দেখলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। এই শোকেসটা আমার অনেক শখের একটা শোকেস, এবং আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আমার শোকেসটা আমার মন মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি সেটা পেরেছি। এটা হলো আমাদের ঘরের মেইন যে দরজা, আর মেইন দরজার বাম সাইডে একটা জুতার র্যাক আমরা এখানে মেট করে নিয়েছি, কারণ আলাদা জুতার র্যাক রাখতে গেলে কিন্তু একটা আলাদা একটা স্পেস দরকার হয়, এই জন্য আমরা ওই স্পেসটা জুতার র্যাক করে নিয়েছি। তো চলে আসলাম বড় ছেলের রুমে, আর যেহেতু ছেলে মানুষের রুম তো সে একটু নিজের মতো থাকতেই পছন্দ করে, তো ছেলের রুমে যা যা ছেলের প্রয়োজন সেগুলোই রয়েছে। কম্পিউটার সেট রয়েছে, রয়েছে বুকসেলফ, রয়েছে এক সেট সিঙ্গেল সোফা, আর আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার হয়েছে দুটো খরগোশ। আমার বড় ছেলে শখ করে দুটো খরগোশ কিনে নিয়ে এসেছিল, তো খরগোশগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, হোয়াইট কালারের মধ্যে চোখগুলো রেড কালার, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবং আমার ছেলে একটু পশু পাখি ভালোবাসে, যার কারণে ও খরগোশ নিয়ে এসেছে কিনে। আর প্রত্যেকটা রুমের সাথেই আমাদের এরকম অ্যাটাচড আলমারি আর ড্রেসিং টেবিল আমার হাজব্যান্ড
ডিজাইন করে তারপরে কারিগর দিয়ে তৈরি করে দিয়েছে, কারণ আলাদা আলমারি রাখতে গেলে অথবা আলাদা ড্রেসিং টেবিলে কিন্তু অনেকটা স্পেস নেই নেয়, তো এই জন্য আমরা অ্যাটাচ করে দিয়েছি। এটা হলো আমার বড় ছেলের ওয়াশরুম, বড় ছেলের ওয়াশরুমে একটু বড় আর কি, এই ওয়াশরুমটা আমাদের ঘরের মধ্যে বড়। তো কেমন লাগলো আমার বড় ছেলের রুম আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আশা করি ভালো লেগেছে। এরপরে আমি চলে যাচ্ছি ডাইনিং স্পেসে। চলে আসলাম ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসের বাম সাইডেই কিন্তু বেসিংয়ের কর্নারটা আমরা এখানে মেট করেছি, এবং এই বেসিংটা আমার হাজব্যান্ড এবং আমি দুজনে একসাথেই পছন্দ করেছিলাম। এরপরে এখানে আল্লাহু লেখা সুন্দর একটা কর্নার রেখেছি আমরা। চলে আসলাম রান্নাঘরে। অনেকেই আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেখেছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করেছেন আমার কিচেন ট্যুরটা, তো এই জন্য সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা উৎসাহ করার জন্য। আপনাদের অনুপ্রেরণায় আমি এই হাউস ট্যুর ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো কিচেনটাও কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দকে মাথায় রেখে এবং আমার পছন্দকে মাথায় রেখেই কিচেনটা ডেকোরেট করা হয়েছে। তো উপরের সাইডটা ফুল ক্যাবিনেট করে নেওয়া হয়েছে, যেহেতু কিচেনে আমরা অনেক হাঁড়ি পাতিল থাকে, অনেক বয়ম থাকে, তো এগুলো যেন হাইট করে রাখা যায় সেজন্যই পুরোটা ক্যাবিনেট করে দিয়েছে। এরপরে এখানে রয়েছে কিচেন চিমনি। আমাদের রান্নাঘরে কিন্তু কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই, এই জন্য কিচেন চিমনিটা আমরা প্রেফার করেছি। এরপরে এখানে রয়েছে অটো চুলা। তারপরে কিচেনটাকে আমি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক ভালো লাগে, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এরপরে কিচেনের সাথে এখানে একটা অ্যাটাচ বারান্দা রয়েছে, যেখানে বসে আমরা তরকারি কাটি অথবা মাছ কোটাকাটি করা হয়। চলে আসলাম ছোট্ট লিভিং রুমে। কিচেনের পরেই ছোট্ট লিভিং রুমটা ডাইনিং রুমের সাথে, আর এই ছোট্ট লিভিং রুমেও দুই সেট সোফা আমরা অর্গানাইজ করেছি, যেন অতিরিক্ত মেহমান আসলে তখন তাদের আমরা এখানে বসতে দিতে পারি। যেহেতু আমাদের ফ্যামিলির সংখ্যাটা বড়, তো কম মানুষ কিন্তু আসলে ওই ড্রয়িং রুমে বসলেও জায়গা নাও হতে পারে, এজন্য আমরা এখানে সোফা দিয়েছি যেন এখানেও মানুষ বসতে পারে। আর এই ওয়ালটাকে আমরা একটু ডিজাইন করেছি বলতে এখানে আমরা অনেক সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে ডিজাইনিং একটা বোর্ড লাগিয়েছি, যেটাতে সুন্দর গ্রিন কালারের পাতা দিয়েছি। ন্যাচারাল দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর গাছগাছালি আমার এত পছন্দ যে প্রত্যেকটা রুমেই কিছু না কিছু গাছ আমি রেখেছি। আমার কাছে মনে হয় গাছ থাকলে অনেক বেশি কালারফুল লাগে জিনিসগুলো। আর ডাইনিং রুমে আমাদের রয়েছে ডাইনিং টেবিল, রয়েছে একটা ডিপ ফ্রিজ, রয়েছে শোকেসের উপরেও ক্যাবিনেটের ব্যবস্থা করে দিয়েছে, কারণ ওখানেও অনেক হাঁড়ি পাতিল রাখে। যেহেতু আমার ফ্যামিলির সংখ্যা বড়, আমাদের হাঁড়ি পাতিল একটু বেশি, যার কারণে অনেক জায়গায় আমরা ক্যাবিনেট করেছি, কোনো জায়গায় আমরা ওয়েস্ট করিনি বা কোনো স্পেস আমরা ফাঁকা রাখিনি, সুন্দর ডেকোরেট করে রাখার জন্য আমরা ক্যাবিনেট করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি আমার একমাত্র মেয়ের রুমে, যে কিনা তার রুমটা নিজের মন মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমার মেয়ের রুমে এখানে আমরা সুন্দর একটা কর্নার তৈরি করে দিয়েছি, যেখানে ও বিভিন্ন ধরনের সোপ পিস রেখেছে। মেয়ের রুমেও রয়েছে আলমারির সাথে ড্রেসিং টেবিল অ্যাটাচ, আর মেয়ের ওয়াশরুম, মেয়ের ওয়াশরুম মেয়ের মতো গুছিয়ে রেখেছে সুন্দর করে। আর আমার মেয়ের রুমে বারান্দা
নেই, এখানে জানলা আমরা রাখিনি, বারান্দাটার জায়গা দখল করবে, এই জন্য আমরা একটু কাস্টমাইজ করেছি রুমটা সুন্দর দেখানোর জন্য, রুমটাকে একটু বড় করার জন্য। এরপর চলে আসলাম আমার আর আমার হাজব্যান্ডের রুমে। কতটা গাছ ভালোবাসি সেটা আপনারা বুঝতেই পারছেন, যে আমার ঘরে অনেক মানি প্ল্যান্ট গাছ রয়েছে, আমি গাছ খুব বেশি ভালোবাসি, আমার খুব ভালো লাগে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমার শখের ছাদ বাগান, যেখানে আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ সেই গাছগুলো থেকে আমি ফলও খাচ্ছি। প্রথমেই চলে যাচ্ছি আমার মালটা গাছে। মালটা গাছে কিন্তু মালটা হয়েছে ছোট ছোট হয়েছে, এখনও বড় হয়নি। আর ছাদ বাগান আমার একটা নেশা বলতে পারেন, আমার ভালো লাগে খুব, ফল গাছ আমার খুব পছন্দ। এটা হলো আনার গাছ এবং আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আনার গাছে কি পরিমাণ আনার হয়েছে, থোকা থোকা আনার হয়ে রয়েছে। এটা দেখতে যে কি ভালো লাগে, যার গাছ ভালো লাগে তার এটা অবশ্যই ভালো লাগবে। অনেক আনার হয়েছে এবং অনেক ফুল এসেছে, ইনশাআল্লাহ সামনে আরও হবে বোঝা যাচ্ছে। আর আমাদের ছাদটা হলো এমন একটা জায়গা যেখানে আমরা সবাই বিকেল হলেই এসে বসি, গল্প করি বা একটু পরিবেশের সাথে সময় কাটানোর চেষ্টা করি। তো খরগোশগুলোকে কিন্তু ছাদে নিয়ে আসা হয়েছে, ওরা ঘাস খাচ্ছে। বিকেল হলেই খরগোশগুলোকে ছাদে আনা হয়, ওরা ঘাস খায় এখান থেকে। এটা হলো আমাদের গার্ডেন কর্নার, গার্ডেন করা হয়েছে এখানে, আর অনেক সুন্দর গাছপালা দিয়ে ছাদটা পরিপূর্ণ হয়ে রয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগে, ছাদে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। মন যখন খারাপ লাগে ছাদে চলে আসি, গাছগাছালি দেখি, প্রাণ ভরে শ্বাস নিই, মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। এবং আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে। আর অনেকেই ছাদে ফুল গাছ লাগিয়েছে, আমি লাগিয়েছি সব ফল গাছ এবং অনেকে লাগিয়েছি ফুল গাছ, এবং ফুলগুলো যখন ফুটে থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এটা হলো আমার লক্ষ্মী লেবু গাছ। এ গাছের থেকে আমি অনেক লেবু খেয়েছি এবং অনেক লেবু হচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আরও লেবু হবে আশা করছি। আমার বাসা ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন, যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, আমি আমার যথাসাধ্য আপনাদের কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার বাসার সাথেই স্কুল রয়েছে, যার কারণে বাসার ব্যালকনি থেকে অথবা ছাদ থেকে স্কুল মাঠটা দেখা যায়। তো খুব ভালো লাগে, ছাদে আসলে মন ভালো হয়ে যায়। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।